হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দ্রিমা। আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে সহজে অনলি মানে তিনটে ড্রপসে কীভাবে নেল ডিজাইন করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য যে আমার কী কী লাগছে, লাগছে ব্লু হেভেন একটা হোয়াইট নেল পলিশ, একটা এলিটেনের ব্ল্যাক নেল পলিশ, আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট নেল পলিশ, এটা হচ্ছে ব্লু হেভেনের নিয়েছি। তো ফার্স্ট আমাদের করতে হবে নেল পলিশটা প্রথমে লাগিয়ে নিতে হবে। আমি একটা হোয়াইট কালার নেল পলিশটা প্রথমে বেস কোট হিসেবে লাগাবো। তো প্রথমে আমি হোয়াইট কালার নেল পলিশটা লাগিয়ে নিচ্ছি। এই নেল পলিশটা লাগিয়ে নেওয়ার পর কাঁচা অবস্থাতেই আমি ওই তিনটে ড্রপস দেবো, কিন্তু শুকিয়ে গেলে কিন্তু হবে না, আমাদেরকে এটা নেই নেল পলিশটা শুকানোর আগেই দিতে হবে। আমি ব্ল্যাক কালার নেল পলিশটা জাস্ট তিনটে ড্রপস দেব, 1, 2 and 3। আর এটার জন্য সেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার একটা এরকম ছোট্ট তুলি লাগবে, সরু তুলি। আপনারা চাইলে কোনো ছুঁচ বা সেফটি পিন ইউজ করতে পারেন। তো এটাকে আমি জাস্ট এইভাবে টেনে দেব হালকা করে। জাস্ট হালকা করে টেনে দিয়েছি। তো তারপরে আমি এই যে ট্রান্সপারেন্ট নেল পলিশটা রয়েছে, তো ওটা দিয়ে আমি জাস্ট একবার বুলিয়ে দেব, যাতে আমার নেল পলিশটা লং লাস্টিং হয়। এভাবে আমি ট্রান্সপারেন্ট নেল পলিশটা দিয়ে এটাকে একবার বুলিয়ে দেবো, যাতে আমার নেল পলিশটা যেতে টেকসই হয়। দেখুন, এবার আমি ব্ল্যাক কালারের যে নেল পলিশটা রয়েছে, তো সেটা প্রথমে পরে নেব বেস কোট হিসেবে। প্রথমে পরে নেব এরপর আমি হোয়াইট কালারের ডটটা দেব, এরপর আমি হোয়াইট কালারের ডটটা দেব। এভাবে হোয়াইট কালার তিনটে ডট দিয়ে দেব। এবার আমি এই তুলিটা নেব, এরপর আমি এটাকে আমি ব্লু হেভেনের যে ট্রান্সপার নেল পলিশটা রয়েছে এটা দিয়ে সিকিউর করে দেব, যাতে এটা অনেক বেশি দিন এটা থাকে। দেখুন, আমার সহজেই দুটো নেল ডিজাইন হয়ে গেছে। এটা সেকেন্ডটা একটু মেসি টাইপ হয়েছে, আর ফার্স্টটা জাস্ট একটা সিম্পল আমি দেওয়ার চেষ্টা করেছি, লুক দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।
আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।